অর্থ কেলেঙ্কারি আর ফিফার তদন্ত নিয়ে সংবাদ প্রচারের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকে বারবার নিজের অবস্থান পরিবর্তন করলেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথমে তিনি বলেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না, আবার জানতে চেয়েছেন সংবাদের সোর্স। পরক্ষণে নিজের কথা বদলে জানিয়েছেন এ বিষয়ে ফিফার কাছে জানতে চেয়েছেন আর তদন্ত শুরু হয়েছে। পৌষের দুপুরে উত্তাপ ফুটবল অঙ্গনে, হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক ফেডারেশন সভাপতির, বিষয় সাম্প্রতিক ইস্যু। তবে আলোচনা হয়েছে শুধুই একটি বিষয়ে, ফিফার কারণ দর্শানো নোটিশ জানিয়ে চ্যানেল 24 সংবাদ প্রচার করে 31 ডিসেম্বর। কিছু কিছু নিউজ যেটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আমি আপনার সাথে, আমি এখানে ফুটবল করতে আসছি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসছি, আমি কিসের উপরে অ্যাকশন নিব, আমি তো কোনো চিনি পাইনি। ফেডারেশন সভাপতি অথচ তিনি জানেন না, তাদের মাস্ট বি এ রিজন নট টু ইনফর্ম মি, কোনো রিজন তো থাকতেই হবে। দ্যাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, বাট আমাকে কোনোভাবে ইনফর্ম করা হয় নাই, যেই জন্য মিসআন্ডারস্টিং ভাঙার জন্য আজকে আমি আপনাদের সাথে বসে আই ওয়ান্ট টু টেল ইউ দিস ইজ আ ফ্যাক্ট। আপনারা যেটা বলতেছেন হয়তো কারেক্ট, হয়তো কারেক্ট না, আমি তো আন্দাজি বলতে পারবো না। অথচ চ্যানেল 24-কে চিঠি প্রসঙ্গে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন সমস্যা সমাধানের পথে, সে কথা জানানোর পর রূপ বদল ফেডারেশন সভাপতির। মন্তব্য করা কথা বলাটার জন্য কিন্তু আমি অ্যালাউড না। এটা একটা মানে মেজর ইস্যু আর কি, এন্ড অফ দ্য ডে টু মাই ওপিনিয়ন ইটস নট এ মেজর ইস্যু বিকজ সো ফার অ্যাজ আই নো ইট ইজ অলরেডি সেটেলড। ইউ আর রাইট, ও বলছে যখন তো ঠিকই আছে বলছে, বাট আমি অ্যাজ প্রেসিডেন্ট আমি সমস্যাও জানি না, সমাধানের সেটাও জানি না। রিপোর্ট প্রকাশের পর ফিফার সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ করেছেন সভাপতি, কিন্তু এ বিষয়ে কথা বলা বারণ। উই আর নট ইন লিমিট টু ডিসক্লোজ এনিথিং উইথ ইউ বিকজ এখানে কেউ দোষী অদোষী হয় নাই। উই আর ডুইং ইনকোয়ারি, তাতে উই আর নট পারমিটেড টু ডিসকাস উইথ ইউ। 31 ডিসেম্বর নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায় বিএফএফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পলিসি। তার আগ পর্যন্ত বাফুফের পারচেস কমিটি জানতই না ক্রয় প্রক্রিয়া কি। আমাদের পারচেস কমিটি আছে, বাট পারচেস কমিটি কীভাবে পারচেস করবে না করবে এইটা বিএফএফের কোনো ইয়ে ছিল না। যেভাবে যেই প্রক্রিয়ায় আমরা প্রকিউরমেন্টটা করতাম, কিন্তু ফিফার যে ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী প্রকিউরমেন্টগুলো হচ্ছিল না। আমাদের বোর্ড সম্মিলিতভাবে কিন্তু আমরা এই গাইডলাইনগুলো তৈরি করছি, ফিফার সেই ফরম্যাট অনুযায়ী, ফিফার গাইডলাইন অনুযায়ী, যেন ভবিষ্যতে আমাদের কোনো প্রকিউরমেন্ট নিয়ে ফিফার গাইডলাইনের ব্যত্যয় না ঘটে। একই সংবাদ সম্মেলনে একই বিষয়ে বারবার সুর বদল করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।